একদিকে হনুমান চালিসা পাঠ করতে শুরু করেছিলেন লকেট চট্টোপাধ্যায়, প্রতিবাদে রাস্তায় বসে পড়েন, কারণ পুলিশ তাকে যাওয়া আর অনুমতি দেয়নি। আর সেই জায়গায় তিনি বসে পড়ে হনুমান চালিসা পাঠ করতে শুরু করেন। প্রায় দু ঘন্টা পর তিনি আবার উঠে পড়েন এবং ফিরে আসেন। অপরদিকে হনুমান জয়ন্তীতে যে মিছিল, যে শোভাযাত্রা মাস বেরিয়ায়, যেখানে যোগদানের জন্য লকেট চট্টোপাধ্যায় যাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে হনুমান মন্দিরে তিনি পুজো দেবেন, সেই যে শোভাযাত্রা সেখানে ধরপাকড় করে পুলিশ, যাদের হাতে অস্ত্র ছিল। কারণ অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, এটা পুলিশের তরফ থেকে আগেই পরিষ্কার বলে দেওয়া হয়েছিল। তারপরেই সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতার সঙ্গে সেই সমস্ত অস্ত্রগুলোকে নিয়ে নেয়, ধরপাকড় শুরু করে। মাসবেরিয়ায় মিছিলের থেকে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অপরদিকে লকেট চট্টোপাধ্যায় তখন তিনি রাস্তায় বসেছিলেন, হনুমান চালিসা পাঠ করছিলেন এবং তিনি বলছেন যে তিনি এলাকার সাংসদ, তিনি জনপ্রতিনিধি, অথচ তিনি সেই এলাকায় হনুমান মন্দিরে পুজো দিতে পারছেন না, পুলিশ তাকে বাধা দিচ্ছে বলে তার এই অভিযোগ তিনি রাজ্যপালকে জানিয়েছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও তিনি চিঠি দেবেন বলে জানান। পরে তিনি উঠেও পড়েন, ফিরে আসেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।